হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হেলদি, টেস্টি এবং ক্রিস্পি ইনস্ট্যান্ট ওটস ধোসা রেসিপি, যেটা তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ এবং আফটারনুন স্ন্যাক্সে খুব ভালোভাবে এনজয় করতে পারবে। তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক। এই ইনস্ট্যান্ট ওটস ধোসা যে কেউ খুবই কম টাইমে ইজিলি প্রিপেয়ার করতে পারবে। আমি এখানে একটা বোলের মধ্যে 6 চামচ ওটস নিয়ে নিচ্ছি। আমি এখানে কুইকারের ইনস্ট্যান্ট ওটস ব্যবহার করেছি। তোমরা চাইলে রোল্ড ওটসও ব্যবহার করতে পারো, তোমাদের পছন্দ মতো ব্র্যান্ডের ওটস ইউজ করতে পারো। আমি যে পরিমাণ ওটস নিয়েছি তাতে আমার মোটামুটি 2টো বড় সাইজের এবং মিডিয়াম সাইজের 4টে ধোসা হয়ে যাবে। ওটসের সাথে আমি কিছুটা পরিমাণ সুজি অ্যাড করছি, যেটা কিনা ধোসাটাকে ক্রিস্পি বানাতে হেল্প করবে। এবার এটাতে 1 কাপ মতো জল অ্যাড করে 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। পনেরো কুড়ি মিনিট পর দেখতেই পাচ্ছ ওটস আর সুজি দুটোই একদম ফুলে উঠেছে, পুরো জলটা একদম সোকড করে নিয়েছে। এবার এটাকে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করার জন্য আমি ব্লেন্ডারের মধ্যে নিচ্ছি একটুখানি পেঁয়াজ, তার সাথে নিচ্ছি একটু আদা, একটা গ্রিন চিলি আর কিছু কারি পাতা। ওটস এমনিতেই হেলদি, তার সাথে সাথে এই সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো আরেকটু হেলদি করে তুলবে পুরো ফুড আইটেমটাকে। আমি একটু স্বাদের জন্য মেথি অ্যাড করলাম আর এরপর দিয়ে দিচ্ছি সোকড করা ওটসটা। ওটসটা দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। তো আমাদের ইনস্ট্যান্ট ওটস ধোসা বানানোর জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা তোমরা দেখতেই পাচ্ছ, খুব একটা থিক না আবার খুব একটা থিনও না। তো ব্যাটারটা এভাবেই প্রিপেয়ার করতে হবে। তোমরা যদি সকালে খুব হাঁড়ি থাকে তাহলে ব্যাটারটা আগে থেকেও প্রিপেয়ার করে ফ্রিজের মধ্যে 1-2 দিন রাখতে পারো। আমি এখানে আরেকটু সুজি অ্যাড করছি ধোসাটাকে একদম ক্রিস্পি বানানোর জন্য। আর এই ব্যাটারটাকে আরেকটা অন্য প্রসেসেও রেডি করা যায়, সেটা হলো আগে থেকে যদি আমরা ওটসটাকে গুঁড়ো করে প্রিজার্ভ করে রাখি তাহলে সেটাকে একটুখানি সোক করে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে ভালো করে ফেটিয়েও ব্যাটারটাকে রেডি করা যায়। তো চলো এবার ধোসাগুলো প্রিপেয়ার করা যাক। আমি এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা অয়েল ব্রাশ করে নিয়েছি এবং এটাতে আমি ধোসাগুলো বানাচ্ছি। ধোসা তাওয়া থাকলে ধোসাগুলো একটু বড় সাইজের হতো, যেহেতু আমি ফ্রাইং প্যানে বানাচ্ছি তাই ধোসার সাইজটা একটু ছোট হবে। তো এভাবেই ধোসাটাকে কিছুক্ষণ কুক করব, যতক্ষণ না নিচের দিকের সাইডটা পুরোপুরি কুক হচ্ছে। একদম লো ফ্লেমে ধোসাটাকে এভাবেই রেখে দেব। আমরা জানি ওটস খুবই নিউট্রিশিয়াস, অন্যান্য গ্রেনের থেকে এতে খুব বেশি পরিমাণে প্রোটিন এবং হেলদি ফ্যাট রয়েছে। ওটসের মধ্যে ডায়েটারি ফাইবার হিসাবে রয়েছে বিটা গ্লুকান এবং ওটস আমাদের ডাইজেস্টিভ হেলথ ও গাট হেলথের জন্য খুব ভালো। নিচের দিকটা হয়ে গিয়েছে, এবার আমি এই ধোসাটার চারপাশে একটুখানি দেশি ঘি স্প্রেড করে দিচ্ছি। তোমরা চাইলে দেশি ঘির পরিবর্তে কোকোনাট অয়েলও ইউজ করতে পারো এবং এটাকে ফ্লিপ করে নিচ্ছি। ধোসার বোথ সাইডই আমাদেরকে খুব ভালোভাবে কুক করতে হবে, তবে গিয়ে ধোসাটা ক্রিস্পি এবং টেস্টি হবে। এই ধোসাটা মোটামুটি রেডি হয়ে গেছে, এবার এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে ধোসাটা কুক হয়ে গেছে আর বাকি ধোসাগুলো এভাবে আমি রেডি করে নিচ্ছি। তো দেখবে যে অনেকেই বলে ওটস খেলে বা ওটসের কোনো রকম প্রিপারেশন খেলে অনেকক্ষণ খিদে পায় না এবং ওটস ওয়েট লসে হেল্প করে, সেটা কিভাবে? তো যেটা আমি আগেই বললাম যে ওটসের মধ্যে ডায়েটারি ফাইবার হিসেবে থাকে বিটা গ্লুকান। এই বিটা গ্লুকান পেপটাইড YY হরমোন প্রোডিউস করে, যেটা একটা স্যাটাইটি হরমোন, যেটা আমাদের খাওয়ার পর একটা ফুল ফিলিং দেয়, হাঙ্গার, ক্রেভিং এগুলোকে কন্ট্রোল করতে সাহায্য করে এবং ওবেসিটির রিস্ক কমায়। তার সাথে সাথে ওটসের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের অ্যান্টি অক্সিডেন্ট, বিভিন্ন ধরনের বি ভিটামিনস এবং মিনারেলস, যার মধ্যে রয়েছে আয়রন, জিঙ্ক, কোবাল্ট, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ। ওটস আমাদের হার্ট হেলথের জন্য খুবই ভালো, আমাদের ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার লেভেলকে নর্মাল রাখতে সাহায্য করে, হার্মফুল LDL-এর লেভেলকে কমায়,
এবং ব্লাড সার্কুলেশনকে স্মুথ রাখতে সাহায্য করে, আর্টারিয়াল ব্লকেজ প্রিভেন্ট করে, যার ফলে হার্ট ডিজিজের রিস্ক অনেকটাই কমে। সো ধোসাগুলো প্রিপেয়ার হয়ে গেছে, চলো এবার প্লেটিংটা করা যাক। আমি এখানে ধোসার স্টাফিং হিসাবে আলুরই স্টাফিং ইউজ করেছি, যার মধ্যে আলুর সাথে সাথে রয়েছে টমেটো, গাজর, পেঁয়াজ, বিনস এবং ধনে পাতা ও কারি পাতা। তার সাথে সাথে আমি ওপর থেকে একটুখানি পনির গ্রেট করে দিচ্ছি পুরো মিলটাকে আর একটু নিউট্রিশিয়াস, আর একটু হেলদি বানানোর জন্য। ওটস ধোসা তোমরা চাইলে ব্রেকফাস্টে খেতে পারো, লাঞ্চে খেতে পারো, বা আফটারনুন স্ন্যাক্সেও খেতে পারো। আর একজন ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এই রকম দুটো সাইজের ধোসা এনাফ। আমি এটাকে সার্ভ করছি পুদিনা চাটনির সাথে। তোমরা চাইলে যে কোনো ধরনের চাটনি, যেমন টমেটো চাটনি, অনিয়ন চাটনি, বা কোকোনাট চাটনি, বা সম্বারের সাথেও খেতে পারো। পুদিনা খুবই রিফ্রেশিং, গরমকালে খুবই ভালো লাগে পুদিনার চাটনি খেতে। তো এটাকে আমি পুদিনা চাটনির সাথে সার্ভ করলাম। খুবই ইজি একটা রেসিপি, তার সাথে খুব নিউট্রিশিয়াস ও হেলদিও, তাই ডেফিনেটলি তোমরা বাড়িতে এটা ট্রাই করো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।